এখানে এই ছোট্ট ইঁদুটি খাবারের পাত্রে নীল রঙের ওষুধের বোতলটি ফেলে দেয়। আসলে এই ডাইনি মহিলা ও তার সাথীদেরকে ইঁদুরে পরিণত করার জন্যই ছোট্ট ইঁদুটি এই কাজটি করেছে, কারণ এই ডাইনিগুলো ছোট ছোট ছেলে মেয়েদেরকে ইঁদুর বানিয়ে ফেলে। আর তখনই দেখা যায় যে ডাইনিগুলো ওষুধ মেশানো সুপগুলো খেয়েছিল, তারা হাওয়ায় উড়ে গিয়ে ইঁদুরে পরিণত হচ্ছে। এদিকে এই ডাইনিগুলো ইঁদুরে পরিণত হওয়ার কারণে পুরো রেস্টুরেন্ট ইঁদুরে পড়ে গিয়েছিল। আর তখনই একটি ইঁদুর ম্যানেজারের গোপন জায়গায় কামড় মেরে দেয়। এদিকে এই মহিলাটি যখন পালিয়ে যাচ্ছিল, তখন ডাইনিটি মহিলাটিকে মেরে ফেলার জন্য তার হাত বাড়ায়। কিন্তু ছোট্ট ইঁদুরগুলো ডাইনিটিকে ইঁদুরে পরিণত করার জন্য একটি প্ল্যান তৈরি করে। তারা দুটি ইঁদুর কল নিয়ে আসে আর ডাইনির পায়ের মধ্যে ঢুকিয়ে দেয়। তখন ডাইনিটি প্রচণ্ড ব্যথায় চিৎকার দেয়। আর তখনই আরেকটি ইঁদুর ডাইনির মুখের ভিতরে ইঁদুর হওয়ার ওষুধটি ঢুকিয়ে দেয়। আর সেই ডাইনিটিও কিছুক্ষণ পর ইঁদুরে পরিণত হয়ে যায়। কিন্তু সেই ডাইনি ইঁদুরটি অন্যান্য ইঁদুর থেকে অনেক হিংস্র ছিল। এই হিংস্র ইঁদুরটি ছোট ইঁদুরটির উপর আক্রমণ করে। কিন্তু তখনই সেই মহিলাটি ডাইনি ইঁদুরটিকে কাছের বয়মের মধ্যে আটকে ফেলে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন। আর এমনই সব শর্টস এক্সপ্লেন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্লিজ।